রাজধানীর পল্লবী এলাকায় পাবেল হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ অভ্যন্তরীণ কোন্দল ও মাদকের টাকা ভাগাভাগি সহ আধিপত্য বজায় রাখতেই হত্যা করা হয় পাবেলকে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত সহ বেশ কিছু আলামত বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টার সম্প্রতি গ্রুপিং নিয়ে পাবেল ও হাবিবের মধ্যে মারামারি এ ঘটনার জেরে পাবেল জেলে গেলেও ক্ষোভ মেটেনি হাবিবের চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখের রাতে পাভেলকে পল্লবীর বারো নম্বরের স্বপ্ননগর আবাসিক এলাকার পেছনে ডেকে নেয় হাবিবের নেতৃত্বে পাঁচ ছজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা এ ঘটনায় নিহত হয় পাভেল এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জব্দ করা হয় সহ হত্যায় ব্যবহৃত বেশ কিছু আলামত দুপুরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান এলাকায় আধিপত্য ও মাদক ব্যবসার জেরে এমন হত্যাকাণ্ড পাবেল যখন বের হয়ে জেল থেকে বের হয়ে আসলেন আবার হাবিব সহ অন্যান্য আসামিরা তাকে হুন্ডা হত্যা করেছে সেটাও কিন্তু এলাকার বিস্তার এবং মাদক এই সময় ডিবি প্রধান জানান মোহাম্মদপুর বাড্ডা উত্তরা পল্লবী এলাকায় অপরাধ প্রবণতা বাড়ায় ডিবি পুলিশে তৎপরতা বাড়ানো হয়েছে এলাকা থেকে যারা সকল কিশোর গ্যাং সাথে জড়িত যে সকল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা যার মাদক ব্যবসার সাথে জড়িত জড়িত থেকে তারা আকাম করে যাচ্ছে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করবো এই ঘটনায় এর আগে পল্লবী থানা পুলিশও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সাদাত ঢাকা